শিক্ষার্থী বৃন্দ, অনুশীলনী 2.1-এর 19 নম্বর প্রশ্নটি, একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করল। ব্যবসায়ীর বিক্রয়কর্মী 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলে। কনক প্রশ্ন, ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিল, অর্থাৎ 100 কলা কি দরে ক্রয় করেছিল। বিক্রয়কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। গ, ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে, অর্থাৎ 1 হালি দলা কি দরে বিক্রয় করতে হবে সেটা বের। তাহলে আমরা প্রথমে ক নাম্বার, যশোর থেকে প্রতি 100 কলা কত দরে ক্রয় করেছিল, তো যশোর দরে কোনো ক্রয় করেছিল 36টি কলা, 36 টাকায় 12টি, তাহলে 12টির দাম 36 টাকা। তাহলে আমরা ক লিখব, 12টি কলার দাম 36 টাকা। 19-এর ক নং, 12টি কলার দাম 36 টাকা, 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা, 1টি কলার ক্রয় মূল্য আর কম হবে 12 ভাগে 36 টাকা, 100টি কলা ক্রয় মূল্য আর বেশি হবে, সেটা গুণ হবে 36 গুণ 100 ভাগ 12 টাকা। 12 দিয়ে 36 কে ভাগ করলে 3 বারে 36, 3 একে 3, 300 টাকা। তাহলে যশোর থেকে ক্রয় করা প্রতিটি কলা 100 কলার ক্রয় মূল্য হলো 36 টাকা। এখন খ নাম্বার, বিক্রয়কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে বা ক্ষতি হবে। তাহলে প্রথমে আমরা সবগুলো কলার ক্রয় মূল্য আমরা বাইর করবো। তাহলে খ নাম্বারে সে বিক্রয় করছে, যশোর থেকে যেগুলো আনছে সেগুলো কিনছে, যশোর থেকে 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা, 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা, তাহলে 1টি কলার ক্রয় মূল্য 12 ভাগের 36 টাকা বা 3 টাকা, 3 বার 36। তাহলে 12টি কলার ক্রয় মূল্য থেকে আমরা 1টি কলার ক্রয় মূল্য বের করলাম, এবং সে কুষ্টিয়া থেকে ক্রয় করেছে 36 টাকায় 18টি, তাহলে 18টি কলার ক্রয় মূল্য, 18টি কলার ক্রয় মূল্য 36 টাকা, 1টি কলার ক্রয় মূল্য 18 ভাগে 36 টাকা সমান সমান 2 টাকা। তাহলে প্রথম প্রকার থেকে 1টি, দ্বিতীয় প্রকার থেকে 1টি, মোট 2টি কলার ক্রয় মূল্য কত হবে, 1 যোগ 1 বা 2টি কলার ক্রয় মূল্য 3 যোগ 2 বা 5 টাকা। তাহলে 2টি কলার ক্রয় মূল্য হলো 5 টাকা। এখন সে সবগুলো কলা 36 টাকায় 15টি দরে বিক্রি করে দিছে, 36 টাকায় 15টি দরে বিক্রি করলে সেখানে 1টির দাম কত হয় আমরা সেটা বের করব। তাহলে 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা, 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা। একটি কলার বিক্রয় মূল্য 15 ভাগে 36 টাকা।
তাহলে একটি কালার ক্রয় মূল্য 15/70, যেহেতু আমাদের এখানে দুইটি কালার ক্রয় মূল্য আছে 5 টাকা, তাহলে আমরা দুইটি বের করি। দুইটি কালার বিক্রয় মূল্য 36 × 2 টাকা, তাহলে এটাকে যদি আমরা 3 দিয়ে কাটি 5, এটাকে 3 দিয়ে কাটলে 3 বার 36, তাহলে সমান সমান 5 ভাগের 24 টাকা। তাহলে দুইটি কালার ক্রয় মূল্য হলো 5 টাকা, আর দুইটি কালার বিক্রয় মূল্য হলো 5 ভাগের 24 টাকা। তাহলে বিক্রয় মূল্য কম, ক্রয় মূল্য বেশি, সমান সমান ক্ষতি। তাহলে কত টাকা ক্ষতি হয়েছে আমরা সেটা বের করি। সুতরাং ক্ষতি সমান 5 বিয়োগ 5 ভাগের 24 সমান সমান 5 × 5 = 25 বিয়োগ 24, 5 ভাগের 1 টাকা। তাহলে 5 ভাগের 1 টাকা ক্ষতি হয় কত টাকায়? 5 টাকায়। ক্রয় মূল্য হলো 5 টাকা, তাহলে 5 টাকায় ক্ষতি হয় এত টাকা, 1 টাকায় ক্ষতি হয় 100 টাকায়, কত ক্ষতি আমরা সেটা এখন বের করবো। এখন আমরা ক্ষতির পরিমাণ বের করব। 5 টাকায় ক্ষতি হয় 5 ভাগের 1 টাকা, 1 টাকায় ক্ষতি আরো কম হবে, 5 × 5 টাকা, 100 টাকায় ক্ষতি হবে 1 × 100, 5 × 5, 5 দিয়ে কাটলে 5 × 20 = 100, 5 দিয়ে কাটলে 4, 4 টাকা। তাহলে ক্ষতির পরিমাণ 4%। তাহলে আমরা ক নম্বরে অর্থাৎ ক্ষতি হয় 4%, ক্ষতি আমরা পেলাম, সুতরাং ক্ষতি 4%। এখন আমরা গ নম্বর করব। গড়ম্বর ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতিহালি দ্বারা কি দরে বিক্রয় করতে হবে? তাহলে প্রতি সে একটি কলা ক্রয় করে আমরা খ থেকে পাইছিলাম, খ হতে পাই দুটি কলার ক্রয় মূল্য, দুটি কলার ক্রয় মূল্য 5 টাকা, তাহলে একটি কলার ক্রয় মূল্য হবে 2 ভাগের 5 টাকা। এখন 25% যদি লাভ করতে চাই, 25% লাভে বিক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে 25 যোগ হবে বা 125 টাকা। 25% লাভ যদি করতে হয় তাহলে তাকে 100 টাকায় ক্রয় করে সেটা 125 টাকা বিক্রয় করতে হবে। তাহলে 125 টাকায় যদি বিক্রি করে তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100 ভাগের 125, ক্রয় মূল্য 2 ভাগের 5 টাকা হলে, তাহলে ক্রয় মূল্য 2 ভাগের 5 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 × 2 = 125 × 5। তাহলে আমরা এটাকে যদি 25 দিয়ে কাটি, 5 × 25 = 125, 25 দিয়ে কাটলে 4 × 25 = 125, তাহলে 4 × 2 = 8, 5 × 5 = 25 টাকা। তাহলে আমরা একটি কলার বিক্রয় মূল্য পেলাম 8 ভাগের 25 টাকা, তাহলে তাকে প্রতিহালি কলা, তাহলে 1 হালি = 4টি আমরা জানি, 1 হালি = 4টি, তাহলে একটি কলার
বিক্রয় মূল্য 8 ভাগের 25 টাকা, তাহলে 4টি কলার বিক্রি মূল্য আরো বেশি হবে, 8 ভাগের 25 গুণ 4, এ কাটলে 2 2 ভাগের 25 = 1200, 2 ভাগের 1 টাকা, তাহলে প্রতি হালি কলার বিক্রয় মূল্য 1200, 2 ভাগে 1 টাকা করে তাকে বিক্রয় করতে হবে।